ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের এক ভাই মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছেন, আমার ঢালাও পাবে আল্লাহ, তুমি সকলকে ক্ষমা করে দাও বলে দোয়া করি, অথচ কোরআনের ভিতরে মুর্শিকদের জন্য দোয়া করতে বারণ করা হয়েছে, তো এটি আমাদের জন্য ভুল কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। না ভাই, এটিকে ঢালাও পাবে ভুল বলাটা ঠিক নয়, কারণ আমরা যখন সকলকে ক্ষমা করার দোয়া করি, তখন এর দ্বারা আমাদের উদ্দেশ্য কোনো মুশরিককে ক্ষমা করা নয়, বরং যারা ইমান নিয়ে শেরেকবিহীনভাবে মৃত্যুবরণ করেছে তাদেরকেই আমরা মিন করে থাকি। যারা জানি তাদের ক্ষেত্রে বিষয়টি এমনই, আর অজ্ঞতাবশত যদি কেউ এরকম করে থাকেন তো তিনি আপনার ভুল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন তার ভুলের জন্য। আর জেনে শুনে যিনি সবাইকে মুশরিক হোক আর মোমেন হোক, শেরেক নিয়ে মৃত্যুবরণ করুক আর শেরেক সারা মৃত্যু, সবাইকে পাইকারি যদি ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, নিঃসন্দেহে তিনি গুনাহের কাজ করতেছেন, যে এবং তিনি কোরআনের একটি সরাসরি নিষেধাজ্ঞা আল্লাহর বারণ, সেই বারণকে উপেক্ষা করে সকলের জন্যই তিনি ক্ষমা চাচ্ছেন, এটি কখনোই কাম্য নয়। এ ধরনের যদি কেউ জেনে শুনে করে থাকেন, আল্লাহ তাকে সঠিক বুঝদান করেন, তা তওবা করা উচিত, যেহেতু এটি নিষেধ। অতএব আমরা ইমানদার ফাসেক অথবা শেরেক মুক্তভাবে যারা মৃত্যুবরণ করেছে তাদের গুনাহের জন্য আমরা কমনভাবে ক্ষমা চাইতে পারি, যদি ব্যক্তিরা মৃত হয়। আর যদি জীবিত হয় তাহলে সবার জন্য দোয়া এভাবে করতে পারি, যাদের হেদায়েত নসিব রয়েছে তাদের জন্য আল্লাহ হেদায়েত দান করেন, তাদেরকে গোমরাহি থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আসেন, অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত তাদের হেদায়েতের জন্য দোয়া করা যেতে পারে পাইকারি হারে। কিন্তু মৃত্যু বরণ করলে আর যদি শিরক কুফরির উপরে কারো মৃত্যু হয় তো সেক্ষেত্রে দোয়া করার সুযোগ নেই, সেটি নিষেধ, এবং সেটার উপরে আমাদের আমল করা উচিত। আল্লাহ আলম বিসাল্লাম সাল্লাম নবীনা।